সড়ক দুর্ঘটনা আসলে সারা পৃথিবীতেই হয়, আমাদের দেশে হয়, কিন্তু আমাদের দেশে অনেক বেশি হয়। যে একটা দুর্ঘটনা হয়তো বা ঘটে যেতে পারে, কিন্তু তার জন্য যেন ক্ষতিটা যেন না হয়, কারণ মানুষের জীবনের মূল্য অনেক বেশি, সেই জীবনটা যেন চলে না যায়, এটার দিকে এখন বিশ্ব সবচেয়ে বেশি নজর দিয়েছে। এবং আমি মনে করি যেটা, যে সড়ক দুর্ঘটনা সত্যিকার অর্থে কিন্তু এটা কমানোর জন্য, এটাকে একটা মিনিমাইজ জায়গায় নিয়ে আসার জন্য এমন কোনো বড় কাজ নয়, কিন্তু এমন কোনো বড় কাজ নয়। আমি যেটা মনে করি, যে সড়ক দুর্ঘটনা রোধ করার জন্যে আমি বাংলাদেশ সরকারের আন্তরিকতা অবশ্য সবচেয়ে বেশি দরকার, রাজনীতিবিদদের আন্তরিকতা সবচেয়ে বেশি দরকার, এবং এই পরিবহন সেক্টরের সঙ্গে যারা জড়িত তাদের আন্তরিকতা, তাদের মন মানসিকতা পরিবর্তনের যেরকম দরকার, ঠিক তেমনিভাবে আমরা যারা সাধারণ মানুষ, যারা যাত্রী হিসাবে আমরা সড়ক ব্যবহার করি, পথচারী হিসাবে যারা সড়ক ব্যবহার করি, তারা সকলেই যদি যার যার দায়িত্ব, যার যার কর্তব্যটুকু যদি আমরা জেনে নিয়ে বুঝে যদি আমরা সেভাবে যদি আমরা চলতাম, তাহলে কিন্তু আমরা সড়ক দুর্ঘটনা আমরা অবশ্যই কমাতে পারতাম। কারণ সড়ক এমন একটা বিষয়, প্রত্যেকেরই কিন্তু সড়কের প্রয়োজন আছে, প্রত্যেককেই কিন্তু প্রতিদিন সড়কে যেতে হয়। তো সেই সড়ককে আমরা এখনো পর্যন্ত, সড়কে চলার জন্য আমাদের কি দরকার, আমাদের কি করণীয়, সেটাই আমরা আসলে এখনো ঠিক করিনি। নিয়মের মধ্যে ব্যবহার করি, আইন মেনে আমরা যেন সকলে চলি, আইন মেনেই যেন সড়ককে আমরা ব্যবহার করি, এবং আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম যেটা, সেই প্রজন্মকে যেন একটা সুন্দর সড়ক আমরা উপহার দিতে পারি, যেন আমরাও বলতে পারি পৃথিবীর অন্যান্য দেশের মতো যে আমরাও সড়ক দুর্ঘটনাকে একটা মিনিমাম জায়গায় আমরা নিয়ে আসতে পেরেছি আমাদের সকলের সহযোগিতা। আশা করি আপনারা সকলে ভালো থাকেন, নিরাপদে চলেন, নিরাপদ সড়ক বাস্তবায়িত হোক। 22শে অক্টোবরে সকলে মিলে আসুন আমরা এই দিবসটিকে পালন করি এবং সড়ক দুর্ঘটনা রোধ করি।